আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে আপনাদের মাঝে খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি গাছের ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি দেখতে পাচ্ছেন, এই গাছটির সাথে আজকে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব এবং এই গাছ দ্বারা আপনার কী উপকার হবে সমস্ত বিষয়ে আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা হবে। আপনারা আলোচনাটি শুনে নিন। বন্ধুরা, যাহারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত আপনার সুন্দর হাতের একটি সুন্দর আঙুল দিয়ে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমার এই চ্যানেলটি শুধু ওষুধি গাছগাছড়ার ভিডিও বানিয়ে থাকে। আপনাদের যদি ভিডিওগুলো ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনার একটি শেয়ারে আরেক ভাইয়ের উপকার হবে। এই ভিডিওটি তৈরি করেছি বিবাহিত অবিবাহিত ভাইদের জন্য। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি দেখতে পারতেছেন, এই গাছটি খুবই শক্তিশালী পাওয়ারফুল একটি গাছ। এই গাছটি অনেক খোঁজাখুঁজির পর আজকে পেলাম এবং আপনাদের জন্য ভিডিও করে সেরেছি। আমার জন্য আমি সংগ্রহ করিতেছি। তো বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনি দেখতে পারেন আপনাদের যৌন সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ। স্ক্রিনে লক্ষ্য করে যে গাছটি আপনারা দেখতে পারতেছেন, এই গাছটি খুবই পাওয়ারফুল শক্তিশালী। এই গাছটি আপনারা বাংলাদেশের প্রত্যেক জেলাতেই পাবেন, আপনার বাড়ির আঙ্গিনায় একটু খুঁজলে পেয়ে যাবেন। তো দেরি না করে গাছটি দেখা মাত্র সাথে সাথে সংগ্রহ করে ফেলুন, আপনার উপকার হবে। বিবাহিত ভাইদেরকে বলবো, আপনাদের শরীরের অলসতা বাদ দিয়ে কষ্ট করে এই গাছটি খুঁজে বের করুন, আপনাদের উপকার হবে। আপনারা এত উপকার পাবেন, স্ত্রীর কাছে লজ্জা পেতে হবে না। যাদের উত্থানজনিত সমস্যা, লিঙ্গ একেবারে দাঁড়ায় না, স্ত্রীর সাথে সহবাসে সময় পাইতেছেন না, তাদের জন্য এই গাছটি। এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে গাছটি সংগ্রহ করবেন। হীরার থেকেও দামি এই গাছ। এই গাছটি কেন সংগ্রহ করবেন বিবাহিত ভাইদেরকে বলবো, আপনাদের উত্থানজনিত সমস্যা, যৌন শক্তি কমে গেছে, স্ত্রীর কাছে লজ্জা পাচ্ছেন, আপনারা দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে ব্যবহার করুন এবং খান, আপনাদের উপকার হবেই। এই গাছটি আপনারা একটু কষ্ট করে বাড়ির আঙ্গিনায় খুঁজলে পেয়ে যাবেন এবং ইন্ডিয়াতেও প্রচুর দেখা যায় এই গাছ। এই গাছটি আমি বলবো বিবাহিত ভাইদেরকে, আপনারা অলসতা বাদ দিয়ে আজই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনারা খান, খেয়ে স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হন, তারপরে বুঝতে পারবেন আপনার কতটুকু শক্তি হয়েছে। এই গাছটি সংগ্রহ করলে টাকা পয়সা দিতে হবে না, আপনি একটু কষ্ট করে সংগ্রহ করে নেবেন। অনেক চিকিৎসাই তো করেছেন, কোনো ফলাফল পাননি। কবিরাজি চিকিৎসা করেছেন, হেকিমি চিকিৎসা করেছেন, ডাক্তারের কাছে গিয়েছেন, কোনো ফলাফলই পাননি। আপনারা এই ভিডিওটি দেখে এই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে খান, সাথে সাথে ফলাফল পাবেন। 1000% পরীক্ষিত এই গাছটির শিকড়। আপনারা যদি নিয়ম মেনে উঠিয়ে খেতে পারেন, আপনাদের আর ডাক্তারের কাছে যেতে হবে না, স্ত্রীর কাছেও লজ্জা পেতে হবে না। তো বন্ধুরা, এখন মূল ভিডিওতে যাওয়া যাক। আপনারা এই গাছটি খালি উঠালেই হবে না, কিছু নিয়ম আছে, নিয়মটি মেনে উঠাবেন, আপনাদের উপকার হবে। তো বন্ধুরা, দেরি না করে আজই এই গাছটি সংগ্রহ করুন, সংগ্রহ করে আপনার নিয়মিত খান, খেলে আপনার যৌন শক্তি এত বাড়বে আপনি কল্পনাও করতে পারবেন না, এত শক্তি বাড়বে। হারানো যৌবন ফিরে পেতে হলে এই গাছটি শিকড় সংগ্রহ করে খান। আমি আপনাদেরকে বলবো, আপনার বাড়ির কাছে খুঁজলে পেয়ে যাবেন। এই গাছটি শিকড় সংগ্রহ করে খান, আপনাদের হারানো যৌন শক্তি, হারানো যৌবন ফিরে পাবেন। আপনাদের যদি 80 বছর বয়সও হয়, আপনারা 25 বছর যুবকের মতো শক্তি আপনার শরীরে পাবেন, এত পাওয়ারফুল শক্তিশালী এই গাছটি। তো বন্ধুরা, এই গাছটি
বিশেষ একটি দিন এবং নিয়ম আছে, নিয়মটি মেনে খান, আপনাদের উপকার হবে। আর অবশ্যই যখন গাছ সংগ্রহ করবেন, গুরুজির অনুমতি নেবেন, গুরুজির অনুমতি নিয়ে এই গাছটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। তো গুরুজির অনুমতি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনাদের অনুমতি হয়ে যাবে, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। এই গাছটি সংগ্রহ করবেন আপনারা সোমবার দিন ঠিক দুপুর 12টার সময়, সোমবারের ঠিক দুপুর 12টার সময় এই গাছটি সংগ্রহ করবেন। অজু অজু করে অজু অবস্থায় এই গাছটি সংগ্রহ করবেন। অজু অবস্থায় গাছের পাশে দাঁড়াবেন, দাঁড়িয়ে মাটিটা একটু পরীক্ষা করবেন, শক্ত থাকলে পানি ঢালবেন, পানি ঢেলে নরম করে নেবেন। তারপর পশ্চিম দিক ফিরে বিসমিল্লাহ বলে নিঃশ্বাস বন্ধ রেখে এক নিঃশ্বাসে গাছটি উঠাবেন। এই দেখুন আমি উঠিয়েছি, তো আপনার এইভাবে গাছটি উঠিয়ে নেবেন, মূল শিকড়টু কেটে নেবেন, হাফ ইঞ্চি পরিমাণ করে কাটবেন। সকালে এক চামচ মধুর সাথে মিশিয়ে একটি খাবেন, রাত্রে যখন স্ত্রীর কাছে সহবাসে যাবেন তখন 20 মিনিট আগে আরেকটি টুকরা নিয়ে এক চামচ মধুর সাথে চিবিয়ে খাবেন, তারপর স্ত্রীর কাছে যান। কথা দিচ্ছি 1000% পরীক্ষিত এই শিকড়, আপনার স্ত্রী কান্না করবে, দিতে চাইবে না, ঘন্টার পর ঘন্টা সহবাস করবেন, এক ফোঁটা পানিও বের হবে না, প্রতি রাইতে 5-6 বার সহবাস করবেন, আপনার শরীরে ক্লান্তিও আসবে না। এটা গাছের শক্তি, গাছের পাওয়ার। অবশ্যই গুরুজির অনুমতি নিবেন, অনুমতি নিয়ে গাছটি সংগ্রহ করবেন, ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেনই।